তুমি জানো না রে প্রিয়, এবারের ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল ও মৌসুমি অভিনীত সিনেমা সৌভাগ্য। সিনেমাটি পরিচালনা করেছেন এফআই মানিক। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসুদ প্রমুখ। করোনাকালে কেন সিনেমা মুক্তি দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ঈদ দর্শকের জন্য একটি বড় আনন্দ উৎসব। এ উৎসবে বিনোদনের বড় উপাদান সিনেমা দেখা। কাউকে না কাউকে করোনার এ সময়ে সিনেমা মুক্তি দেওয়ার ঝুঁকি নিতে হবে, তা না হলে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা যাবে না, মাসের পর মাস ইন্ডাস্ট্রি বন্ধ থাকতে পারে না। বিষয়টি উপলব্ধি করেই সৌভাগ্য মুক্তি দিচ্ছি। দর্শক আনন্দ নিয়ে সিনেমা দেখতে যাবে, এটাই আমাদের ঈদের অন্যতম একটি উপলক্ষ। করোনায় মানুষের মধ্যে আনন্দ নেই, মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্যই সিনেমাটি মুক্তি দিচ্ছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে হল মালিকরা সিনেমাটি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের এই আগ্রহের কথা বিবেচনা করেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে তাদের শর্ত দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে তারা দর্শকদের হলে প্রবেশ করার ব্যবস্থা নেয়। তারা এই শর্ত মেনে নিয়েছে। আমি মনে করি, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি চালিয়ে যদি হল মালিকরা লাভের মুখ দেখে, তবে তা ইন্ডাস্ট্রি সচলে ভূমিকা রাখবে। অন্য প্রযোজকরাও তাদের সিনেমা মুক্তি দিতে আগ্রহী হয়ে উঠবে। আমার দৃঢ় বিশ্বাস, সৌভাগ্য দেখে দর্শকরা হতাশ হবেন না। ডিপজল ইতোমধ্যে নতুন এক ডজন সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে তিনটি সিনেমার কাজ শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। সিনেমা শিল্পকে চাঙ্গা করার জন্যই একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন তিনি। দে আরো দে নশার পান